এবারে টপিক কম্পোজিশন অ্যান্ড রেজলিউশন অফ ফোর্সেস। কম্পোজিশন এবং রেজলিউশন পড়তে গেলে যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে রেজাল্টেন্ট অ্যান্ড কম্পোনেন্টস, এই বিষয়টা আমাদের অনেকেরই জানা। আমরা 11-12 প্যারালেলোগ্রাম ল পড়ে এসেছি বা পলিগন ল পড়ে এসেছি, এখানে ওটাই আছে, তার বেশি কিছু নেই। সিম্পল প্যারালেলোগ্রাম ল আর কম্পোজিশন, এই তোমার পলিগন ল, ওটাই আছে। রেজাল্টেন্ট বলতে আমরা কী বুঝি, সাধারণত আগে গল্পের ছলে শুনে নাও তারপরে পড়বে। ধরো একটা রিজিড বডির উপরে একটা সিস্টেম অফ ফোর্স কাজ করছে। সিস্টেম অফ ফোর্স মানে তার মধ্যে কখনোই একটা পার্টিকুলার ফোর্স নয়, দুই বা তার বেশি ফোর্স একটা রিজিড বডির উপরে কাজ করছে, দুই বা তার বেশি ফোর্স তাহলে একই সাথে কাজ করছে। এমন নয় যে এ ফোর্সটা কাজ হয়ে গেলে বি ফোর্স কাজ করবে, বি ফোর্স কাজ হয়ে গেলে সি ফোর্স কাজ করবে, দ্যাট ইজ কোনো পিরিওডিসিটি মেনটেন করা নেই বা কোনো টাইমার দেওয়া নেই, একসাথে এন সংখ্যক ফোর্স ধরো কাজ করছে। তুমি এন দিয়ে ধরো, বুঝতে সুবিধা হবে। আমি যদি ওই বডির উপরে একটা সিঙ্গেল ফোর্স যে ডিফাইন করতে পারি, যে সিঙ্গেল ফোর্সটার এফেক্ট ওই এন সংখ্যক ফোর্সের এফেক্টের সমান, তাহলে সিঙ্গেল ফোর্সটা হচ্ছে রেজাল্টেন্ট অফ অল আদার ফোর্সেস, অ্যান্ড ওই এন সংখ্যক ফোর্স হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য সিঙ্গেল ফোর্সেস, অ্যান্ড দ্য সিঙ্গেল ফোর্স ইজ দ্য রেজাল্টেন্ট। দ্যাট ইজ, কোনো বডির উপরে যদি সিস্টেম অফ ফোর্স সাইমালটেনিয়াসলি অ্যাট এ টাইম কাজ করে, সেই সিস্টেম অফ ফোর্সকে যদি আমরা কোনো সিঙ্গেল ফোর্স দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে সিঙ্গেল ফোর্সটাকে আমরা বলি রেজাল্টেন্ট, আর সিস্টেম অফ ফোর্সের ইচ ফোর্স ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য রেজাল্টেন্ট। এবার তুমি পড়ে নাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। বলে যে ইফ টু অর মোর ফোর্সেস অ্যাক্ট সাইমালটেনিয়াসলি অন এ রিজিড বডি, অ্যান্ড ইফ এ সিঙ্গেল ফোর্স বি ফাউন্ড হুজ এফেক্ট অন দ্য বডি ইজ সেম অ্যাজ দ্য কম্বাইন্ড এফেক্ট অফ দ্য গিভেন ফোর্সেস, দেন দিস সিঙ্গেল ফোর্স ইজ কল্ড দ্য রেজাল্টেন্ট অফ দ্য গিভেন ফোর্সেস, অ্যান্ড গিভেন ফোর্সেস আর কল্ড কম্পোনেন্টস অফ দ্য সিঙ্গেল রেজাল্টেন্ট ফোর্স। এর উপরে বেস করে আমরা প্যারালেলোগ্রাম লটা বের করব। এটা দিয়ে আমরা কি শিখব, না সিঙ্গেল ফোর্সে কনভার্ট করাটা শিখে নেব, বাট দুটোর জন্য শিখব। একাধিক হলে আমাদের হাতে পলিগন ল আছে, কোনো ভাবার কারণ নেই। আমরা বলছি ইফ টু ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট অন এ বডি বি রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড সেন্স বাই টু অ্যাডজাসেন্ট সাইড অব এ প্যারালেলোগ্রাম ড্রন ফ্রম দ্যাট পয়েন্ট, দেন দ্য রেজাল্টেন্ট ইজ রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড সেন্স বাই দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোগ্রাম ড্রন ফ্রম দ্যাট পয়েন্ট। দ্যাট ইজ, এখানে মেন যাকে ভরসা করতে হবে বা যাকে বেস করে আমাকে এগোতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এটা মাথায় রাখতে হবে। এই যে দ্যাট পয়েন্ট, দ্যাট পয়েন্ট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তাহলে ধরে নাও পি এবং কিউ দুটো ফোর্স একটা পয়েন্ট এ থেকে কাজ করছে, পি এবং কিউ দেখতেই পাচ্ছ, এ বি আর এ ডি। এই এ বি এ ডিকে বেস করে যদি তুমি কোনো প্যারালেলোগ্রামকে ড্র করতে পারো, দেখো এখানে আমরা প্যারালেলোগ্রাম ড্র করেছি এ বি সি ডি, তাহলে বলছে এই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল এ সি, সে এই ফোর্স পি এবং কিউ এর রেজাল্টেন্টকে ডিফাইন করবে ম্যাগনিচিউড সেন্স মেনটেন করে। দ্যাট ইজ, পি এখানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, দ্যাট ইজ আউটওয়ার্ড যাচ্ছে, কিউ আউটওয়ার্ড যাচ্ছে, আরও কিন্তু এখানে আউটওয়ার্ডই যাবে, এটাই এখানে বিষয়, এটাই এখানে বোঝাতে চেয়েছে। এবার এখান থেকে দু ধরনের ফিগার আসতে পারে। দেখো এই সি থেকে যদি আমরা এ বির উপরে পারপেন্ডিকুলার ড্র করি, এরকম হতে পারে যে এই পারপেন্ডিকুলারটা এ বির এক্সটেন্ডেড পোর্শনের উপরে আছে। আবার ছবিটাকে যদি একটু অন্যভাবে আঁকা যায়, এবিসিডি প্যারালেলোগ্রামটাকে, তাহলে দেখবে ওই পারপেন্ডিকুলারটা ভেতরে আছে, এই যে এরকম ছবি হতে পারে। আমি ওটা দেখালাম যেখানে সি থেকে এ বির উপরে পারপেন্ডিকুলারটা আনলে সেটা এ বির এক্সটেন্ডেড পোর্শনে আছে, আর এটা অ্যানাদার ফিগার যেখানে সি থেকে এ বির উপরে পারপেন্ডিকুলারটা আনলে ওটা কিন্তু এ বির ইনার পোর্শনে আছে, ইনার পোর্শনে আছে। এরকম দুটো ছবি আসতে পারে। আমরা একটার জন্য প্রুফ করি, একটা করলেই আমরা আর একটা এমনিতেই বুঝতে পারবো, কোনো অসুবিধা হবে না। ওকে, এখানে দুটো জিনিস ধরে নাও, পি এবং কিউ ফোর্স দুটোর মধ্যে মিডিলের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর রেজাল্টেন্ট আর এর সাথে পি এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, বাকি এখানে যা লেখা টেখা আছে এগুলো পরে পড়লেও হবে, মেন বিষয় হচ্ছে ক্যালকুলেশন এবং বোঝা। এই বোঝাটা ঠিকমতো বুঝতে পারলেই আর কোনো প্রবলেম এখানে তোমার হবে না।
তো খেয়াল করে দেখো, আমি যে ছবিটা নিয়েছি এখানে সি পারপেন্ডিকুলারটা এবির এক্সটেন্ডেড পোর্শনের উপরে আছে, এবির এক্সটেন্ডেড পোর্শনের উপরে আছে। ওকে, আমার ছবিটা এরকম হয়েছে, অ্যানাদার ছবি আছে, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা এখান থেকে সিই ক্যালকুলেট করতে যাচ্ছি। সিই কত বেরোচ্ছে, সি হচ্ছে এই অ্যাঙ্গেলটি যদি থিটা হয়, এই এই অ্যাঙ্গেলটি যদি আলফা হয়, তাহলে অটোমেটিক্যালি প্যারালোগ্রাম যেহেতু, তাহলে প্যারালের কন্ডিশন বলছে এই অ্যাঙ্গেলটা আলফা হবে। তাহলে সি ইকুয়ালস টু বিসি সাইন অ্যাঙ্গেল সিবি, অ্যাঙ্গেল সিবি হচ্ছে আলফা আর বিসি রিপ্রেজেন্ট করছে কিউ ফোর্সকে, তাহলে সি ইকুয়ালস টু কিউ সাইন আলফা। এ ইকুয়ালস টু এই কত, এবি প্লাস বিই, এবি প্লাস বিই, এবি রিপ্রেজেন্ট করছে পি ফোর্সকে আর বি রিপ্রেজেন্ট করছে বিসি কস অ্যাঙ্গেল সিবিই, বি মানে বিসি কস অ্যাঙ্গেল সিবিই, অ্যাঙ্গেল সিবিই হচ্ছে আবার আলফা, দ্যাট ইজ পি প্লাস কিউ কস আলফা। দিস ইজ দ্য সিই অ্যান্ড দিস ইজ দ্য বিই। এবার দেখো এখানে আফটার পারপেন্ডিকুলার ড্র করার পরে এসি ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এসি স্কোয়ার হচ্ছে এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এসি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার, এই স্কোয়ার মানে পি প্লাস কিউ কস আলফা তার স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। জাস্ট এটাকে ব্রেক করে দাও, তাহলে পেয়ে যাবে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, দ্যাট ইজ আর ইকুয়ালস টু দিস, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট। দেখো এই রেজাল্ট্যান্টের তিনটে জিনিস থাকবে, যে কোনো ফোর্সের তুমি অলরেডি পড়েছো, তিনটে জিনিস আছে, ম্যাগনিটিউড আছে, ডিরেকশান আছে, আর হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান আছে। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান এখানে পি কিউ আর এর জন্য ফিক্সড, দ্যাট ইজ এ। ম্যাগনিটিউড আমি এবার বের করলাম, এবার আমি ডিরেকশান বের করবো। ডিরেকশান মানে আমরা এটা বের করবো যে ও বেসিক্যালি পি বা কিউ যে কোনো একটার সাথে বের করলেই হয় কতটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে ধরে নাও আর ফোর্সটা পি ফোর্সের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, আর ফোর্সটা পি ফোর্সের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে ট্যান থিটা কত, ট্যান থিটা কত, ট্যান থিটা কত হবে সিই বাই এই, সিই বাই এই। দেখো ট্যান থিটা কত, সিই, দিস ইজ সিই অ্যান্ড দিস ইজ এই, তাহলে কত হবে সি কত বেরিয়েছিল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, তাহলে ট্যান থিটা কত হলো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, তাহলে থিটা কত ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তার মানে যে রেজাল্ট্যান্ট পেলাম তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান এ, কোনো অসুবিধা নেই, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান এ, সে এর সাথে কত অ্যাঙ্গেল করেছে থিটা, যার ভ্যালু কত ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, তার ম্যাগনিচিউড আর, যার ভ্যালু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। দ্যাট ইজ আমার যে যে তিনটে জিনিস প্রয়োজন ছিল আমরা তিনটে জিনিসই কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার এখানে ওই যা 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 মুখে মুখে বলেছি সেসব লেখা আছে, ওগুলো দেখে নেবে বুঝে যাবে। এবার ছবিটা যদি এই এই রকম ছবি হয় তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন কী হবে, দেখো সেক্ষেত্রে সিটা নিয়ে ভাবতে হবে, খুব বেশি অসুবিধা হবে না, বাট এইটা আলাদা হবে, কী হবে এবি মাইনাস বি, বাট আলটিমেট ভ্যালু কিন্তু এক আসবে, এইটা হবে এবি মাইনাস বিই, এবি মাইনাস বিই। ওকে, তাহলে এবি মাইনাস বিই, তাহলে এবি তো এবি আর বিই মানে কত, বিই মানে এই যে বিই, বিই মানে বিকে তুমি কার রেসপেক্টে লিখবে, বিসির রেসপেক্টে লিখবে, বিসি কস এই অ্যাঙ্গেল সিবিই। এবার খেয়াল করে দেখো এটা তো প্যারালোগ্রাম, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস আলফা, আর সাইন 180 মাইনাস আলফা তো সাইন আলফাই হয়, তাহলে আলটিমেট ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। সাইন সিবিই মানে সাইন পাই মাইনাস আলফা, দ্যাট ইজ সাইন আলফা, দ্যাট ইজ সিই, এখানে হবে কিউ সাইন আলফা, উপরের পোর্শনের কোনো চেঞ্জ নেই, নিচের পোর্শনটা এবি মাইনাস বিসি কস সিবিই, তাহলে এবি মানে পি, বিসি মানে কিউ কস পাই মাইনাস আলফা, কস পাই মাইনাস আলফা কত মাইনাস কস আলফা, তাহলে এটাও সেই ঘুরে হয়ে গেল পি প্লাস কিউ কস আলফা, দ্যাট ইজ সিই। এবং এই আলটিমেট ভ্যালুর কোনো পরিবর্তন নেই, তার মানে কিউ এর ভ্যালু, এই আর এর ভ্যালু এবং থিটার ভ্যালুর কোনো পরিবর্তন নেই, তাহলে ছবি যেভাবে খুশি আসতে আসতে পারে
আমরা এটাই এখানে অল টাইম পাবো, কোনো সমস্যা নেই। নেক্সট আমরা যে বিষয়টা এখান থেকে একটু অবজার্ভ করব, স্পেসিফিক কিছু কেস। সাপোজ আলফা ইকুয়ালস টু জিরো, সাপোজ আলফা ইকুয়ালস টু জিরো, তার মানে পি আর কিউ এই ফোর্স দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, দ্যাট ইজ তারা একই লাইন বরাবর কাজ করছে, তাহলে ছবিটা কেমন হবে? এই টাইপের। তাহলে খেয়াল করে দেখো তো, আলফা যদি জিরো হয় আর এর ভ্যালু কত হবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, দ্যাট ইজ রুট ওভার অফ পি প্লাস কিউ তার স্কোয়ার, দ্যাট ইজ পি প্লাস কিউ। তাহলে আর এর ভ্যালু কত হবে? পি প্লাস কিউ। তার মানে যদি দুটো ফোর্স একই লাইন বরাবর কাজ করে, ইন দ্যাট কেস তাদের রেজাল্টেন্ট হবে তাদের ফোর্স দুটোর যোগফল, ফোর্স দুটোর যোগফল। দেখো এখানে সেটাই বলা আছে, যদি আর আলফা জিরো হয় তাহলে আর ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ, দ্যাট ইজ রেজাল্টেন্ট অফ টু গিভেন ফোর্স অ্যাক্টিং অ্যালং সেম লাইন ইজ জাস্ট দেয়ার অ্যালজেব্রিক সাম, তাদের অ্যালজেব্রিক সাম। নেক্সট যদি আলফা পাই হয় তাহলে কি হবে? কস আলফা হবে মাইনাস ওয়ান, দ্যাট ইজ রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ, দ্যাট ইজ পি মাইনাস কিউ তার হোল স্কোয়ারের স্কোয়ার রুট। এটা পি মাইনাস কিউ দেবে যদি পি গ্রেটার দ্যান কিউ হয়, আর কিউ মাইনাস পি দেবে যদি পি লেস দ্যান কিউ হয়। এবার দেখো অপোজিট আলফা 180, মানে ছবিটা কিন্তু এই ধরনের, ও মাঝে আছে, পি এবং কিউ তারা অপোজিট দিকে কাজ করছে, আলফা 180 মানে কিন্তু এটাই হবে। এবার পি মাইনাস কিউ মানে পি এর পাল্লা এখানে কিউ এর চেয়ে ভারী, তার মানে রেজাল্টটা কার দিকে থাকবে? পি এর কাছাকাছি থাকবে, রেজাল্টেন্ট হচ্ছে পি মাইনাস কিউ, পি হচ্ছে গ্রেটার দ্যান কিউ, তাহলে পি মাইনাস কিউ গ্রেটার দ্যান জিরো, তাহলে রেজাল্টেন্ট এক্ষেত্রে পি এর কাছে থাকবে। আর যদি কিউ গ্রেটার দ্যান পি হতো তাহলে রেজাল্টেন্ট কিউ এর কাছে থাকতো, রেজাল্টেন্ট হতো সেক্ষেত্রে কিউ মাইনাস পি, ওকে, রেজাল্টেন্ট সেক্ষেত্রে থাকতো কিউ মাইনাস পি। দেখো এর এখানে লাস্টে সেটা বলাও আছে, যদি পি গ্রেটার দেন কিউ হয় তাহলে রেজাল্টটা পি এর কাছে থাকবে। নেক্সট হচ্ছে এখানে এই আর এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? খেয়াল করে দেখো, কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1, তার মানে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, দ্যাট ইজ পি প্লাস কিউ। আর এর মিনিমাম ভ্যালু হতে পারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ রুট ওভার, দ্যাট ইজ পি মাইনাস কিউ যদি পি গ্রেটার দেন কিউ হয়। তার মানে এর সর্বোচ্চ ভ্যালুটা কখন পাবো? যখন আলফার মান হচ্ছে পাই। আর সর্বনিম্ন ভ্যালুটা কখন পাবো? যখন আলফার মান হচ্ছে জিরো। দেখো সেটাও এখানে দেওয়া আছে, দুটো ফোর্স পি এবং কিউ অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট বিইং গিভেন ইন ম্যাগনিচিউড, দেন দ্য রেজাল্টান্ট ইজ গ্রেটেস্ট হোয়েন কস আলফা ইকুয়ালস টু 1, দ্যাট ইজ আলফা জিরো, আর লিস্ট হোয়েন কস আলফা মাইনাস 1, দ্যাট ইজ আলফা পাই। যদি আলফার মান পাই বাই টু হয় রেজাল্টেন্ট কত হবে? কস পাই বাই টু তো জিরো, তাহলে রেজাল্টেন্ট হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর অ্যাঙ্গেল কত হবে? ট্যান ইনভার্স কিউ বাই পি। কেন হলো ট্যান ইনভার্স কিউ বাই পি? কারণ এখানে তুমি আলফার মান পাই বাই টু বসিয়ে দাও, কস পাই বাই টু জিরো, সাইন পাই বাই টু 1, তাহলে ট্যান থিটা কিউ বাই পি, থিটা ট্যান ইনভার্স কিউ বাই পি। কমপ্লিট আশা করি। এইটা কি বেরোলো? এটা বের করলাম আমরা না ফোর্সের সাম আপ। এবার আমরা ফোর্সকে রেজলিউশন করার চেষ্টা করব, দ্যাট ইজ ফোর্সকে ব্রেক করার চেষ্টা করব, দ্যাট ইজ কোনো ফোর্স আর এখানে দেওয়া আছে, আর এর আমরা কম্পোনেন্ট বের করব দুটো ডিরেকশন বরাবর, দুটো ডিরেকশন বরাবর। ছবিতে দেখতে পাচ্ছ এখানে ওয়াই যেটা দেওয়া আছে এটা কিন্তু ওএক্সের সাথে পারপেন্ডিকুলার নয়, এটা কিন্তু ওএক্সের সাথে পারপেন্ডিকুলার নয়, দ্যাট ইজ আমরা প্রথমে কিন্তু এটাকে জেনারেল কেসের জন্য করেছি, পরে আমরা বলবো যে এই ওয়াইটা যদি তার অ্যাকচুয়ালি পজিশানে দাঁড়িয়ে যায়, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু ওএক্স হয় তাহলে কী হবে। এখানে ওএক্স ওয়াই বলতে এখানে প্রথমে কিন্তু যে কোনো দুটো অ্যাক্সিস হিসাবে কনসিডার করা হয়েছে, পরে আমরা বুঝিয়ে দেবো যে এই ওবি পারপেন্ডিকুলার টু ওএ হলে কী ঘটনা ঘটতে পারে। খেয়াল করবে ওবি যদি পারপেন্ডিকুলার টু ওএ হয় তাহলে এই যে আলফা আর বিটা দুটো অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে তাদের যোগফল কিন্তু পাই বাই টু হবে। ওবি আর ওএ যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের যোগফলটা কিন্তু পাই বাই টু হবে, ওটা একটা স্পেশাল কেস। তাহলে এখানে একটা আর ফোর্স দেওয়া আছে, আমরা তাকে কম্পোনেন্টে ব্রেক করতে চাইছি। তাহলে কী দেওয়া আছে টপিকটা আগে দেখো, বলেছে এ গিভেন ফোর্স ক্যান বি রিজলভ
into two components in infinitely many ways by parallelogram law of forces. If with the straight line representing the force given force as diagonal, we can construct any parallelogram whose two adjacent sides will then represent the two component forces having the given force as the resultant. That is, কোনো একটা ফোর্স আর দেওয়া আছে, আর এর উপরে তুমি কোনো একটা পয়েন্ট ফিক্স করো, সেই পয়েন্ট থেকে এই আর যে ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে তাকে ডায়াগোনাল রিপ্রেজেন্ট করে তুমি যদি একটা প্যারালালোগ্রাম ড্র করতে পারো, প্যারালালোগ্রামের আর্ম দুটো তোমাকে কম্পোনেন্ট ফোর্স অবধি পৌঁছে দেবে। দ্যাট ইজ, আর্ম দুটো দুটো কম্পোনেন্ট ফোর্স ডিফাইন করবে। এখানে আমরা ও এক্স ও ওয়াই দুটো প্রথমে কিন্তু আরবিটারি ডিরেকশন নিয়েছি, পরে আমরা এটাকে পারপেন্ডিকুলারলি কাজ করব। ওকে, তার মানে সোজা সাপটা কথা, এখানে একটা গিভেন ফোর্সকে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে হবে ইন অ্যালং এনি ডিরেকশান। ওকে, তাহলে প্রথমে আমরা ধরে নিলাম এখানে ওসি, এটা গিভেন ফোর্স আরকে রিপ্রেজেন্ট করছে এবং ওসি হচ্ছে ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম ওএসিবি। এবং ও এক্স ও ওয়াই যে কোনো দুটো ডিরেকশান যারা ওসির সাথে আলফা এবং বিটা অ্যাঙ্গেল করেছে, খেয়াল করে দেখবে আলফা এবং বিটা অ্যাঙ্গেল করেছে, এই ওসিকে এবং ও এক্স ও ওয়াই কে বেস করে আমরা ও এসিবি প্যারালালোগ্রাম কমপ্লিট করেছি। তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটি যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটি আলফা হবে, এটা যদি বিটা হয় এই অ্যাঙ্গেলটি বিটা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ ছবি। আমরা জানি ট্রায়াঙ্গেল ও এসি থেকে আমরা কি বলতে পারি, ও এ ওয়াই তার অপোজিটের অ্যাঙ্গেলের সাইন, দ্যাট ইজ সাইন অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু এ সি বাই তার অপোজিট অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু ও সি বাই তার অপোজিট অ্যাঙ্গেল সাইন ও এ সি, এই চেনটাকে আমরা লিখে ফেলতে পারি। ও এ বাই সাইন অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু এ সি বাই সাইন অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু ও সি বাই সাইন অ্যাঙ্গেল ও এ সি, এটা আমরা ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে লিখতে পারি। সাইন ও সি এ, ও সি এ মানে কত, বিটা, এওসি মানে আলফা, আর ওএসি মানে কত, দেখো এই অ্যাঙ্গেল দুটোর যোগফল কত, 180, এই পাই আলফা প্লাস বিটা, তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 180 মাইনাস আলফা প্লাস বিটা, দ্যাট ইজ ওএসি মানে পাই মাইনাস আলফা প্লাস বিটা, দ্যাট ইজ সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, দ্যাট ইজ সাইন আলফা প্লাস বিটা, আর ওসি হচ্ছে এখানে আমার আর, তাহলে ও এ সমান আমি কত পেলাম, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, দিস ইজ ওয়ান কম্পোনেন্ট অফ আর অ্যালং দ্য ডিরেকশান বিটা, দ্যাট ইজ অ্যালং দ্য ডিরেকশান অফ ও ওয়াই, দ্যাট ইজ ওবি বরাবর আর এর কম্পোনেন্টটা আমি পেলাম আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এটার আমরা নাম দিচ্ছি পি, আর এসি ইকুয়ালস টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এটার আমরা নাম দিচ্ছি কিউ। তার মানে আরকে দুটো কম্পোনেন্টে আমরা ব্রেক করলাম, একটা হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, অ্যানাদার হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এই ও ওয়াই পারপেন্ডিকুলার হয়ে যাবে ও এক্স এর উপরে যদি আলফা প্লাস বিটা পাই বাই টু হয়। তাহলে এবার আমরা পুট করছি আলফা প্লাস বিটা পাই বাই টু, তার মানে বিটা ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস আলফা, তাহলে ও এ কত হলো, আর সাইন পাই বাই টু মাইনাস আলফা বাই সাইন পাই বাই টু, দ্যাট ইজ আর কস আলফা, আর এসি কত হলো, আর সাইন আলফা বাই সাইন পাই বাই টু, দ্যাট ইজ আর সাইন আলফা। তার মানে আমরা দুটো পার্টে এখানে ব্রেক করতে পারলাম, একটা আর কস আলফা অ্যালং ও এ, দ্যাট ইজ অ্যালং ও এক্স, অ্যানাদার ইজ আর সাইন আলফা অ্যালং ও বি, দ্যাট ইজ অ্যালং ও ওয়াই। তার মানে সোজা সাপটা যদি কোনো লাই আর ফোর্স আর অরিজিনে এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল করে, আমরা স্ট্রেট কাট পেয়ে গেলাম তার দুটো কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস আর কস আলফা অ্যালং ওয়াই অ্যাক্সিস আর সাইন আলফা। এবং এখানে আর একটা জিনিসও খেয়াল করবে, আমরা কি নিয়েছিলাম ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে নিয়েছিলাম ও এ বাই সাইন অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু এ সি বাই সাইন অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু ও সি বাই সাইন অ্যাঙ্গেল ও এ সি, অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বসানোর পরে কী পেলাম, পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। খেয়াল করে দেখো পি ফোর্সটাকে এখানে কে রিপ্রেজেন্ট করছে, ও এ বাই সাইন বিটা, দ্যাট ইজ দিস অ্যাঙ্গেল, কিউ ফোর্সকে রিপ্রেজেন্ট করছে এসি বাই সাইন আলফা, আর ফোর্সকে রিপ্রেজেন্ট করছে ও সি অপোজিটে আলফা প্লাস বিটা,
তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি। দেখো এই ওয়েকে যখন আমরা কনসিডার করছি, দ্যাট ইজ পি ফোর্সকে, বিটা অ্যাঙ্গেলটা কিন্তু তার যে অপোজিট দুটো ভ্যালু এসি এবং ওসি তাদের মধ্যে আছে। তার মানে ওএসিকে একটা ট্রায়াঙ্গেল হিসাবে কনসিডার করে যদি আমরা বলি, তাহলে এই স্টেটমেন্টটা আমরা বলতে পারি যে ইস ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু। দেখো পি যখন নিয়েছো, অ্যানাদার দুটো বাহুর মধ্যে সেখানে বিটা আছে, অ্যানাদার দুটো বাহুর মধ্যে দ্যাট ইজ এসি এবং ওসির মধ্যে বিটা আছে, তাহলে পি বাই সাইন বিটা। কিউ যখন নিচ্ছ, অ্যানাদার দুটো বাহুর মধ্যে আলফা আছে, আর যখন নিচ্ছ, অ্যানাদার দুটো বাহুর মধ্যে আলফা প্লাস বিটা আছে, যদিও এটা 180 মাইনাস আলফা প্লাস বিটা, ওই আলফা প্লাস বিটা হিসেবেই ধরো। তার মানে এখান থেকে আমরা এই কনক্লুশনটা ড্র করতে পারি, ইচ ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু। ফার্স্ট ভিডিও এই অবধি, প্রথম দুটো আর কি এই অবধি, একটু আগেরটা ব্রেক করতে হয়েছিল, যাই হোক দুটো এই অবধি দেখে নাও, তারপরে আবার নেক্সট ভিডিও।